একটা মেয়ে আপনার সমস্ত কাজকর্ম মোবাইলে রেকর্ড করে আমাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ স্যার, 15-16 বছর বয়সের সব বাচ্চা বাচ্চা মেয়ে স্যার, কি বলবো, গরু ছাগলের মতো নিয়ে যাচ্ছিল স্যার। ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স, আমি দেখছি স্যার। আমি মেয়েটার নাম, ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার। হ্যাঁ স্যার, আপনি কি মেয়েটাকে নিতে ডিপার্টমেন্টে এত লোক থাকবে, তাও আমি মেয়েটাকে নিয়ে এনার কাছে কেন এলেন? বিপদে পড়ে যাবেন, কিন্তু বাঁচতে জানতে পারলেন। ওকে ওখানেই বসিয়ে রাখো, আমি লোক পাঠাচ্ছি। ওকে স্যার, আমি দেখছি। ঠিক আছে ঠিক আছে স্যার। তুমি মানুষ নও, তুমি দেবতা, তুমি আমাদের সম্মান বাঁচিয়েছ। এই দুনিয়ায় উপরওয়ালা বলে যদি কেউ থাকে, সে তোমার কোনোদিন কোনো ক্ষতি হতে দেবে না। এ শালা, পুরো সন্ধ্যেবেলার মেগা সিরিয়াল চলছে রে ছোটু, বার কর বার কর। এত সেন্টু আমি নিতে পারছি না, বার কর স্যার। সুলতান বাবু, সুলতান বাবু, ঘরের মেয়েকে যে রক্ষা করে সে তো ঘরকেই রক্ষা করে। আপনি জানেন না সুলতান বাবু, এই একটা পুণ্যের জন্য আপনার সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হ্যাঁ, সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আপনার আপনার উপকার আমরা শোধ করতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি, আর আপনাকে আমরা জ্বালাবো না। আপনার বাড়ি ছেড়ে আমরা আজই চলে যাচ্ছি। বাবা, অনেক অসুবিধে করেছি তোমার, আর না আর না, আজই আমরা এখান থেকে চলে যাব। চলো চলো, আমরা চলে যাই। চল চল চল, এবার তুমি খুশি তো? খুশি তো বলুন না, আমরা চলে যাচ্ছি। আপনি খুশি তো? খুশি তো বাবা, খুশি তো বলুন না, আমরা চলে যাচ্ছি, আপনি খুশি তো? কি তোমরা এখানে? সুলতান বাবুর বাড়ি আমরা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, চলো এখন এখান থেকে, চলো ওঠো ওঠো। হ্যাঁ চল চল, সাবধানে। আজ বদল বিলা করে বসে থাকবে? হ্যাঁ চলো চলো, আজ একটু মস্তি করবো, চলো। ছোটু, ওদের